আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স আপুর, আজকে আমি খুবই সুন্দর একটি নকশিকাঁথা ডিজাইন ড্রয়িং করে দেখাবো। তো এটির জন্য আমি রাবার পেন্সিল এবং হোয়াইট পেপার নিয়েছি আর একটি স্কেল ইউজ করেছি। এখান থেকে আমি স্কেল টেনে নিব, দুটি স্কেল টেনে আমি চিকন একটি ঘর তৈরি করে নিব। এবার এখান থেকে আমি একটি লাভ এঁকে নিব, হার্ট শেপের একটি লাভ আমি তৈরি করে নিলাম। এবার একটু গ্যাপে গ্যাপে আমি যেখানে বিন্দু দিয়ে যাচ্ছি প্রত্যেকটি বিন্দুতে আমি একটি একটি করে লাভ এঁকে নিব, দেন আমি পরবর্তী ডিজাইনটুকু করে দেখাবো। সবগুলো আমি এঁকে ফেললাম। এবার আমি এখান থেকে একটু লতার মতো ডিজাইন করে দিব, প্রত্যেকটি হার্ট শেপের সাথে আমি এভাবে লতার সাইজে জয়েন করে দিব। এখান থেকে আমি দুপাশে দুটি পাতা বাড়িয়ে দিব, খুবই দারুণ একটি লুক চলে আসবে। এভাবে প্রত্যেকটি আমি লতার মাঝখানে যে একটি করে পাতার মতো তৈরি হয়েছিল সেখানে আমি আরও দুটি পাতা বাড়িয়ে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটি ডিজাইন। এবার এই যে দুটি স্কেল দিয়ে চিকন একটি ঘর তৈরি করে নিয়েছিলাম, এখানে আমি একটু লতা দিয়ে ডিজাইন তৈরি করে দেবো। তো ভিউয়ার্স আপুর, এত সুন্দর ডিজাইনটি আপনারা ইউজ করতে পারেন নকশিকাঁথা, এমনকি বেডশিট এবং টেবিল ক্লথ যে কোনো কিছুর বর্ডার লাইন হিসেবে আপনারা ইউজ করতে পারেন, এবং অল ওভার নকশিকাঁথার ডিজাইন হিসেবেও এই ডিজাইনটি ইউজ করতে পারেন। প্রায় কমপ্লিট হয়ে গেল আমার আজকের নকশিকাঁথার ডিজাইনটি। তো এখানে আর একটু ফাঁকা জায়গা যেখানে গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপেও আমি তিনটি করে পাতা দিয়ে দিব। এভাবে করে সবগুলোর উপরে তিনটি করে পাতা দিয়ে দিব। এখানে গ্যাপটাতে আমি একটু স্টারের মতো এঁকে দিব, আপনারা চাইলে এখানে অন্য কোনো ফুলও ইউজ করতে পারেন, আমি সিম্পল হিসেবে এটিকে ইউজ করলাম। কমপ্লিট হয়ে গেল আমার আজকের ডিজাইন। তো ভিউয়ার্স আপুরা অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন প্রিয়জনদের মাঝে। আল্লাহ হাফেজ।